আমরা প্রায় শুনতে পাই যে ইলন মাস্কের নেটওয়ার্থ এত বিলিয়ন টাকা, জেফ বেজোস এত বিলিয়নের মালিক, আবার আমরা শুনি এই কোম্পানি এত মিলিয়ন ডলার রেইজ করছে, ওই কোম্পানি এত বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন পাইছে। আবার আপনি চিন্তা করেন, আমরা অনেক বড় লোক মানুষদের চিনি আমাদের আশপাশে, যেমন ধরেন শাহরুখ খানও বড় লোক, আবার মার্ক জাকারবার্গও বড় লোক, কিন্তু শাহরুখ খান তো বিলিয়নিয়ার না। দুজনই যদিও বড় লোক, বাট শাহরুখ খান এবং মার্ক জাকারবার্গের ওয়েলথের মধ্যে কিন্তু বিশাল ডিফারেন্স আছে, তার কারণ মিলিয়ন এবং বিলিয়ন। এক বিলিয়ন মানে হইল 1000 মিলিয়ন, আর 1 মিলিয়ন মানে হইল 10 লাখ। আমরা অনেকেই একটু হইলেও ধারণা করতে পারি যে 1 মিলিয়ন বা মিলিয়নিয়ার হওয়া মানে আসলে কত টাকার মালিক হওয়া বা কত ডলারের মালিক হওয়া, বাট বিলিয়নিয়ার হওয়া মানে যে কত বিশাল ব্যাপার, এটা আমাদের বেশিরভাগ মানুষই আমরা ধারণাও করতে পারি না। ব্যাপারটা আমরা সময় দিয়ে হিসাব করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 মিলিয়ন মিনিট মানে হলো 16,666 ঘন্টা। এখন এটাকে যদি আমি দিন দিয়ে ভাগ করি, মানে 24 ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলে জিনিসটা হবে 694 দিন। তার মানে হলো 1 মিলিয়ন মিনিট যদি কেউ বলে, সে আসলে বলতেছে 694 দিন বা 2 বছরের একটু কম। এখন আপনি চিন্তা করেন, 1 বিলিয়ন মিনিট মানে কত? 1 মিলিয়ন মিনিট মানে তো ছিল 2 বছরের মতো। 1 বিলিয়ন মানে হইল প্রায় 1900 বছর। তো 1 মিলিয়ন ছিল 2 বছর, আর 1 বিলিয়ন নিয়ারলি 2000 বছর। এর থেকে আপনি বুঝতে পারতেছেন যে মিলিয়ন এবং বিলিয়নের ডিফারেন্স আসলে কত বড়। শাহরুখ খান একজন মিলিয়নিয়ার, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, ইলন মাস্ক, স্টিভ জবস, এরা ছিল সবাই বিলিয়নিয়ার টাইপ মানুষজন। আশা করি আজকে থেকে আপনারা মিলিয়ন এবং বিলিয়ন এই দুইটার ডিফারেন্স বেশ ভালোভাবেই বুঝতে পারবেন।